হ্যালো বন্ধুরা, তিতলিস হরর ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প জঙ্গল বাড়ির বৌরানী, সত্যি ঘটনা, সবাই মিলে শুনি চলো। বন্ধুরা, আবার সবাই মিলে ধরেছে যে ভূতের গল্প শুনবো। তা ভূতের গল্প তো আমার গল্প নয়, এগুলো সব সত্যি ঘটনা, যখন সময় পাই তখন বলি। আজকেও তো আকাশ অন্ধকার করা, চারিদিকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। হঠাৎ চলে গেলাম সেই জীবনের প্রথম দিকে, মানে তখন আমরা কলেজে পড়ি। আর আমি সব সময় ওই ছুটির সময় আর কি, ছুটির সময় আমরা এদিক ওদিক যেতাম বাবা মার সঙ্গে, আর বন্ধুরাও থাকতো। তা এবারে আমি যেটা বলছি, যে ঘটনাটা সাংঘাতিক ঘটনা, মানে এটা আমরা, মানে আমার মাসতো ভাই আরও কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা ঠিক করেছিলাম যে ওই রূপসা নদীর চরে মাছ ধরতে যাব। এই মা এর অনেক গল্প আছে, অনেক রকম গল্প আছে ওখানে শুনতাম আমরা। তা এবারে ঠিক করেছি যে না, আমরা এবারে যতবারই যাই কিছু না কিছু অসুবিধেতে যাওয়া হয় না, এবারে আমরা যাব। তা আমরা চারজন ছিলাম, ডিঙি নৌকা পাওয়া যায় সেই নৌকা, আর ওখানে একজন আছে করিম চাচা, আমরা করিম চাচা বলতাম ওকে। তা উনি মাছ ধরার সব কিছু মানে জানতেন, উনি আমাদের বলেছিলেন যে তোমরা যদি যাও তাহলে তোমাদের নিয়ে যাব একদম মাঝ নদীতে গিয়ে কীভাবে মাছ ধরে দেখাবো, আর পূর্ণিমা থাকলে খুব ভালো, অনেক মাছ ওঠে। করিম চাচা আমাদের সবাইকে নিয়ে ডিঙি নৌকায় আমরা উঠলাম। উঠে চলছি যাচ্ছি আর কি, সব অনেক কিছু সরঞ্জাম নিয়েছে, আমি সবগুলো ঠিক আমার এখন মনে নেই, তাহলেও মোটামুটি মাছ ধরার যা যা লাগে ওরা নিয়েছে। নিয়ে আমরা সব বসে গল্প করছি, আর নৌকো চলছে, আর মাছ নদীতে গেছে, সত্যি চিকচিক করছে জল, আর মাছ লাফিয়ে লাফিয়ে মাছ উঠছে, মাছ তো ধরছে এরকম বেশ, অর্ধেক নৌকো ভর্তি হয়ে গেছে। এবার করিম চাচা বললো এখানটায় একটু আমরা নোঙর করে একটু চাটা খাবো, তোমরা একটু বসো, আমরা এই 12টা 1টায় বাড়ি ঢুকে যাব। বাড়িতে তো বলাই ছিল, তা ঠিক আছে বসে চা খাচ্ছে। এমন সময় আকাশে তো মেঘ কালো করে এসেছে, আমরা আনন্দের চোটে আমরা দেখিনি যে এতটা মেঘ করে এসছে, অন্ধকার হয়ে গেছে। তা আমরা বললাম যে চাচা, এবার ঝড় উঠলে তো নৌকো তো ডুবে যেতে পারে না, তার থেকে চলো আমরা চলে যাই, বুঝেছো, আর দরকার নেই। আমি বললো না না, আমাদের অভ্যেস আছে, তুই চুপ, তোরা চুপ করে বস তো, কিচ্ছু হবে না, দেখ না আমি ঠিক ম্যানেজ করে নেব। এমন সময় বসে চাটা খাওয়া হচ্ছে, সব খাচ্ছে, সব আমরা মজা করছিলাম। এমন সময় এক ভদ্রমহিলা দেখছি যে দূরে একদম পারে একটা জায়গায় দাঁড়িয়ে বলছে, ডাকছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, এরকম করে ডাকছে। আমরা হঠাৎ দেখছি বাবা, এই জঙ্গল মতন জায়গাটা, সেখানে আবার ভদ্রমহিলা কোত্থেকে এলো, আবার রাত্রি তখন 9টা 9:30 বাজে। তখন আমরা বললাম মাঝি ভাইকে, মাঝি ভাই দেখছে, দেখে টেকেও না, ও নৌকা এগোচ্ছে না। তা আমরা বলছি দেখো, একটা মানুষ এরমভাবে একটা অসহায়ভাবে ডাকছে, একটু চলো না, বলছে না না ঠিক আছে ছেড়ে দাও। কিন্তু আমাদের না তখন মনটা এমনই হলো, না না এত দূর এসছি একটা লোককে একটা সাহারা দেবো না, এ আবার কি, ওনার নিশ্চয়ই ওনার ওখানে ঘাটে নৌকো টোকো বন্ধ হয়ে গেছে, এরকম তো হতে পারে, কিছু তো একটা হতে পারে, নাহলে পাগলের মতো ডাকছে কেন, চলো না চাচা চলো, আমরা আছি তো, চলো না।
তখন চাচা অনেক 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 চারেকজন যে মাঝি ছিল সে তো একদম যেতেই চাইছিল না, তাও জোর জবরদস্তি আমরা বললাম তোমাদের বেশি টাকা দেবো চলো ওনাকে তোলো। উনি বারবার করে বলছেন, বলতে গেলাম, গিয়ে দেখি কি যে যেরকম জমিদার বাড়ির বউ হয় ঠিক সেরকম, মানে একদম গা ভর্তি গয়না। ওটা দেখি আমার একটুখানি মানে এ লাগলো যে এখনকার দিনে তো লোকে গয়না পরে না, উনি পরেছেন কেন জানি না। তখন বলছে যে ও মাঝি ভাই, মাঝি ভাই আমি ঠাকুর বাড়ির বউ, আমার হাজবেন্ড আগে চলে গেছে, আমি একটু যেতে চাই, আমার বাড়িতে খুব বিপদ, আমাকে একটু পৌঁছে দেবে। তখন এই মাঝি বলল যে কোথায় যাবেন আপনি? তখন বলছে যে আমি ওই শীতলদিঘির ঘাটে যাব। তখন শীতলদিঘির ঘাটে তো এখন নৌকা থাকে না, আপনি এখন এত রাত্রিরে এখন ওখানে যেতে গেলে তো আমাদের অন্য রাস্তায় আবার যেতে হবে, বলছে একটু আমাকে আমাকে একটু করে দিন, আমি আমি আপনি যা চাইবেন আমি দেব, কিন্তু আমার খুব বাড়িতে বিপদ, এরকম খুব ইয়ে করতে। তখন মাঝি বলল ঠিক আছে, এবার কি করে ওঠাবো, এবার নৌকা কি পারে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওনাকে ওঠানো হলো, ওনাকে ওঠানো হলো, ওনাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল, উনি বসলেন, বসে কাঁদছেন বসে বসে। আমরা আবার বললাম যে দেখুন কাঁদবেন না, এই তো আপনাকে তো পৌঁছে দেওয়া হচ্ছে। আর যাই হোক, এবার নৌকো সঙ্গে সঙ্গে ঘুরিয়ে এদিকে ঝড় আসছে, আকাশ অন্ধকার করে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এইরকম হচ্ছে। তখন তো আমাদের আনন্দের থেকে মানে একদম এত ভয় করছে যে এই বোধহয় নৌকা কিছু একটা হবে, এরকম হচ্ছে। তারপরে এবার মাঝি ভাই তাড়াতাড়ি করে ঘুরিয়ে একটা অন্য রাস্তায় অন্য দিকে আর কি জায়গাটা যেখানে যাবেন উনি সেইখানে নিয়ে যাচ্ছেন। এবার আমাদের তো মাছ ধরা বন্ধ হয়ে গেল, মাছ তো কিছু রয়েছে নৌকোতে, মাছ রয়েছে। এবার আমরা এবার হঠাৎ করে আকাশ অন্ধকার করে বৃষ্টি এসে গেল, একদম ঝমঝম করে বৃষ্টি, মানে সে যে কী বৃষ্টি, নদীর বুকে থাকলে বোঝা যায় যে বৃষ্টির কী দাপট, মানে প্রচণ্ড বৃষ্টি। তখন ওনাকে বললাম আমরা যে আপনি এই ছইয়ের ভেতরে মানে ওই চাপা দেওয়া থাকে না মাথাটা, ওই জায়গাটুকুনিতে ওনাকে বসতে দিয়ে আমরা ভিজতে থাকলাম, ওনা উনি বউ মানুষ ওনাকে বসতে দিলাম, উনি বসেছেন, আমরা এদিকে বসে আছি, আমরা ভিজছি বৃষ্টিতে ভিজছি, নৌকো আর যায় না, নৌকো এত জোর চালাচ্ছে নৌকো আর এগোচ্ছে না। এই কোনো রকমে এগিয়ে আবার দেখছি যেখান থেকে উনি উঠেছেন ওইখানেই এসে গে। এবার মাঝি বলছে যে এই ঝড় ঝড় মতন হচ্ছে তো ওই জন্য আমি চালাতে পারছি না, তা আমি কি এতে নোঙর করবো, দাঁড়াবো, কি করব, আমি চালাতে পারছি না, এরকম বলছে। এবার তখন আবার আমরা ওই রাস্তাতেই এসে যেখান থেকে উনি উঠেছেন ওইখানটা গিয়ে দাঁড়িয়েছি, ওখানটা গিয়ে দাঁড়িয়েছি। তারপরে হঠাৎ করে ছইয়ের ভেতরে দেখছি যে মাছ অর্ধেক হয়ে গেছে, কিরে বাবা মাছগুলো কি পড়ে গেল, অত মাছ ধরলো ওরা। করিম চাচা দেখছি ঠক ঠক করে কাঁপছে, করিম চাচার হাতে একটা ইয়ে ছিল, ওই কি বলবো, চুরুট নয়, চুরুট না, ওগুলোকে কী বলে আমি ঠিক বলতে পারছি, হুঁকো এরম টাইপের, হুঁকো টাইপের ওইটা উনি খাচ্ছিলেন, উনি দেখি ওটাও এরম করে কাঁপছে হাতটা। তখন আমাদের একটুখানি সন্দেহ হয়েছে, আমি তো সেটা ধারণাই করতে পারিনি যে এরম একটা কিছু করতে পারে। এবার উনি দেখছি কাঁপছে একটা জায়গায় দাঁড়িয়ে, নৌকার এক জায়গায়, এবার নৌকাটাকে দাঁড় করিয়ে দিয়েছে, নাহলে তো ডুবে যাবে, নৌকা ভীষণ দুলছে, অসম্ভব স্রোত আর অসম্ভব ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ওনাকে ছইয়েতে বসানো হয়েছে। এবার আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, দাঁড়িয়ে একটু ঝড়টা কমতে আমরা আবার যেতে শুরু করেছি। এবার যেতে শুরু করতে গিয়ে দেখি মাছ অর্ধেক হয়ে গেছে, অত মাছ ধরলো, মাছ কি সব পড়ে গেল, নৌকো এরকম হেলান দোলান করছে বলে কি পড়ে গেল। তারপরে যে দৃশ্যটা দেখেছি সেটা তো আমি আই বিজ্ঞানের যুগে এখনো বলতে পারবো না,
এখনো বললে আমি সেই দিনটার কথা একবারও মনে করলে আমাদের এখনো তো আমার ভাই বোনরা আছে, তারা আমার সঙ্গে ছিল, আমরা হঠাৎ দেখছি যে ভেতরে যাকে বসিয়েছিলাম তার কিছু সেইভাবে দেখতে পাচ্ছি না। আমি ভাবছি যে অন্ধকার তো অন্ধকার রাত্রির ভাই জন্য দেখায়, কিন্তু উনি লাল শাড়ি পরেছিলেন আর লাল রঙের ব্লাউজ পরেছিলেন এটা দেখেছি, আর টিপ ছিল মাথায় আর বড় করে খোঁপা ছিল আর অনেক গয়না ছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ করে দেখি ওই ছইয়ের ওপরে উনি দাঁড়িয়ে পড়েছেন, সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে আমরা বলছি নৌকো চলছে, দাঁড়িয়েছে কী করে, মনে মনে ভাবছি, ভয়ে মুখে কোনো কথা বলতে পারছি না। তার দৃশ্যটা আস্তে 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 না উনি সমস্ত গায়ের চামড়াগুলো শাড়িটা সব খসে পড়ছে এবং একটা বড় মাছ নিয়ে ধপাস করে জলের মধ্যে লাফিয়ে পড়লো। সবাই দেখছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, নদীতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আর ওই ভদ্রমহিলাও নেই, এবার লাফিয়ে পড়ে আর কিছু নেই, সব চুপচাপ। এমন সময় আমাদের ওই করিম চাচা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা চারজন ছিলাম, চারজনের ঠক ঠক করে কাঁপছি নৌকোতে, আর মাঝি ভীষণ সাহসী, মাঝি বলছে যে তাড়াতাড়ি এই জায়গাটাকে পেরোতে হবে, তাড়াতাড়ি তোমরা এইদিকে বৈঠা নাও, আমি এদিকে বৈঠা নিচ্ছি, তাড়াতাড়ি চলো। এবার বৈঠা যাবো কি, নৌকা তো আটকে আছে, নৌকা কীভাবে যেন কেউ যেন নৌকাকে আটকে রেখেছে, নৌকাটা যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। তখন কী করবো, আমরা তো ঠাকুরকে ডাকছি, বুঝতে পারছি না, এরকম তো অভিজ্ঞতা কোনো দিন নেই। তারপরে করিম চাচা বলল, হঠাৎ করে চোখ খুলে বলছে, সব মাছ ফেলে দাও। আমি এত কষ্ট করে মাছ ধরলাম, মাছ ফেলে দেবো? তারপরে সে যে কী বীভৎস দৃশ্য, দুটো কালো কালো হাত, সেই হাত দুটো মাছগুলো চাইছে নৌকার সামনে। এবার আমাদের তো মানে আমি জীবনেও কোনো দিন এরকম দৃশ্য দেখিনি, আর হাতগুলোতে কিন্তু সব সোনার গয়না, সব গয়নাগুলো হাতে রয়েছে, তখন বুঝলাম। আর সব মাছ ডিঙি থেকে ছুঁড়ে ওই করিম চাচা ফেলে দিল, দিয়ে এবার ফেলতেই নৌকো সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো যেই ফেলে দিয়েছে, আর সেই হাত দুটো জলেতে ডুবে গেল। এইবার আমরা জানি না, আমার তো অসম্ভব জ্বর হয়েছিল, আমি তারপরে বলতে পারবো না। এবার আমরা কিভাবে নৌকা থেকে নামিয়েছে আমার মামা টামারা এসে বলতে পারবো না, নৌকাই আমরা পড়েছিলাম, ঘাটে এসে কিভাবে ভিড়েছে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। সকালবেলা চাচা করিম চাচা বলল যে জঙ্গলবাড়ির বৌরানী আমাদের এতে উঠেছিল, আর একে নাকি মাঝে মাঝেই দেখা যায় পূর্ণিমা অমাবস্যায় ওকে দেখা যায়, আর কি কোনো কারণে উনি জলে ডুবে মারা গেছিলেন, তারপর থেকে ওনার আত্মা আসে। আর করিম চাচা বুঝতেই পেরেছিল, আর করিম চাচা এমনই একটা জিনিস নৌকায় আছে যেখানে ওই অশরীরীরা থাকতে পারবে না, উঠবে বসবে কিন্তু ওরা থাকতে পারবে না, সেটা উনি পরে বলেছিলেন যে আমার নৌকায় করা আছে, কিন্তু আমরা খুব নাছোড়বান্দা ছিলাম বলে ওনাকে তুলতে হয়েছে। এইটা আমার জীবনের ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা জানিও তোমাদের কিরাম লাগলো, আমি আবার আসবো গল্প নিয়ে, অনেক অনুরোধ আছে।